হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সামস মেড ইজি। আপনাদের সকলকে এক্সামস মেড ইজিতে আরও একবার স্বাগত জানাই। স্টাফ সিলেকশন কমিশন SSC থেকে একটা নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। স্টাফ সিলেকশন কমিশনের যে পেন্ডিং রিক্রুটমেন্ট এক্সামিনেশনগুলো ছিল, যেগুলো রিভাইজ শিডিউল একবার হয়ে গেছিলো এবং সেগুলো কিন্তু পরবর্তীতে ক্যান্সেলড হয়ে গেছে, আপনারা জানেন। পরবর্তীতে দ্বিতীয় দফায় আবার নতুন শিডিউল প্রকাশিত করেছে স্টাফ সিলেকশন কমিশনের পেন্ডিং এক্সামিনেশনগুলোর বা আপকামিং এক্সামিনেশনগুলোর। তো ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে সেটাকেই আমরা আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে জানিয়ে রাখি, আপনারা যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিওগুলো দেখছেন, এই চ্যানেলের মাধ্যমে আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং অন্যান্য পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক সমস্ত চাকরির রিক্রুটমেন্টের তথ্য কিন্তু সবার আগে পেয়ে যাবেন এবং বিভিন্ন চাকরির রিক্রুটমেন্ট নোটিফিকেশনের সিলেবাস, মোড অফ রিক্রুটমেন্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, সমস্ত কিছুই কিন্তু আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন। তো আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে নোটিফিকেশনে কী বলেছে দেখে নিই। এক্ষেত্রে বলেছে, ইন ভিউ অফ দ্য প্রিভেলিং COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশন, দ্য স্টাফ সিলেকশন কমিশন হ্যাজ ডিসাইডেড টু রিশিডিউল দ্য পেন্ডিং এক্সামিনেশনস। কোন কোন পেন্ডিং এক্সামিনেশনগুলো আছে এবং সেগুলোকে রিশিডিউল করেছে, চলুন ফ্রেন্ডস দেখে নিই। এক্ষেত্রে সবার আগে সিএইচএসএল টিয়ার ওয়ানের এক্সাম 2019-এর, যেটা লেফট ওভার ক্যান্ডিডেট যারা ছিল, কিছুটা হওয়ার পর যাদেরটা নেওয়া যায়নি তাদের জন্য এক্ষেত্রে 12 অক্টোবর 2020 থেকে 16 অক্টোবর 2020, এবার 19 অক্টোবর থেকে 21 অক্টোবর এবং সবশেষে 26 অক্টোবর, এই দিনগুলো কিন্তু ধার্য হয়েছে। এবং 2019-এর SSC জুনিয়র ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন, অর্থাৎ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কোয়ান্টিটি সার্ভে অ্যান্ড কন্ট্রাক্টসের যে পরীক্ষাটা ছিল, সেটা কিন্তু 27 থেকে 30 অক্টোবরের মধ্যেই নেওয়া হবে। এবং সিজিএল টায়ার টু 2019-এর যেটা ছিল, তার কিন্তু 2 থেকে 5 নভেম্বর পরীক্ষা হবে। এক্সামিনেশন ফর সিলেকশন পোস্ট, সিলেকশন পোস্টের যে এক্সামিনেশন ফেজ 8, সেটা কিন্তু 6, 9 এবং 10 নভেম্বর হবে। স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং ডি, তার এক্সামিনেশন 16 থেকে 18 নভেম্বর হবে। এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটার, জুনিয়র ট্রান্সলেটার, সিনিয়র হিন্দি ট্রান্সলেটার এবং হিন্দি প্রাধ্যাপক এক্সামিনেশন পেপার 1, যেটা সেটা একটা ডেটই ধার্য হয়েছে, 19 নভেম্বর 2020-তে হবে। এবারে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, সেটা কিন্তু 23 থেকে 26 নভেম্বর হবে। এবং কনস্টেবল এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2020, সেটা যথাক্রমে 27 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত হবে। এক্ষেত্রে আরও কিছু পয়েন্টস এক্ষেত্রে বলা আছে ফ্রেন্ডস, দ্য অ্যাবাভ শিডিউল ইজ সাবজেক্ট টু প্রিভেলিং কন্ডিশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট গাইডলাইন্স ইস্যুড ফ্রম টাইম টু টাইম রিগার্ডিং দ্য হ্যান্ডলিং অফ দ্য COVID-19 প্যান্ডেমিক। কারেন্ট সিচুয়েশনের ওপর, প্রিভেলিং সিচুয়েশনের ওপর বেসড করে এই রিশিডিউলটা করা হয়েছে, এবং সিচুয়েশন যদি আরও কঠিন হয়ে যায় তাহলে কিন্তু এই শিডিউলটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আপনারা যারা অ্যাসপিরেন্টস রয়েছেন, যারা বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু তাদেরকে কিন্তু এই ডেটগুলোকেই ফলো করে এগোতে হবে। সবশেষে বলেছে, ক্যান্ডিডেটের অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ কমিশন অ্যাট রেগুলার ইন্টারভাল ফর ফার্দার আপডেটস। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, আপনারা কিন্তু আমাদের চ্যানেল থেকেই ফার্দার আপডেটস পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।